ভাই দেখলে তো দিদির বুদ্ধি কিরকম, দিদি ওর বুদ্ধি না লাগালে ওর সাহস আরো বেড়ে যেত। বুঝলি ডামরু, আজ প্রীতিকে যেমন তালা মেরে রেখেছি সেই রকমই সারা জীবন তালা মেরে রেখে দেব। বাহ, ওই বড় জামাই দুটো যেমন আজ পর্যন্ত স্ত্রীদের মুখ দেখতে পায়নি, এই রাজাও তেমন কখনো প্রীতির মুখ দেখতে পাবে না। ব্যাস, তারপরে একটা ভালো মাইচা দেখে প্রীতির বিয়ে আমি কোর্টে গিয়ে দেব, আর ওই পোড়ার মুখ রাজাকে ঝাঁটা মেরে ঘর থেকে বের করে দেব। দিদি, দরজা যেন কে খটখট করছে। আরে করুক না, হয়তো প্রীতি দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলবে কি করে, চাবি তো আমার কাছে। দিদি 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 গো, প্রীতি কাল সারা রাত না একটু ঘুম হয়নি, একটা কাজ করো না, গরম গরম দু কাপ কফি নিয়ে এসো। ওকে ডার্লিং। আচ্ছা ডার্লিং, যারা কাল তালা মেরেছিল তাদেরকে বলে দেবে নেক্সট টাইম একটা বড় তালা মারতে, এই ছোটখাটো তালা কিনা ফু দিলে খুলে যায়। হায় ভগবান, ভগবান এবার বোধহয় মুখ তুলে চেয়েছেন, মনে হচ্ছে দুঃখের দিনের বোধহয় অবসান হয়ে গেছে, এবার আমরা সুখেতেই থাকতে পারবো, দেখিস তোরা। সুখী হবে, আসবে, আসবে না বা কেন, কেন না, একটা হিরো মার্কা ছোড়া এঘরে জামাই হয়ে গেছে তো। আরে এই ডমরুকে জানিস না ভাই, কত ঘাটে জল খেয়ে তবে এখানে এসে পৌঁছেছি, আর কয়েকদিন পরে ওই ছোড়া আমার মোটরসাইকেল চুরি করবে, আর তুমি এখানে বসে বাসন মাজবে, কাপড় কাচবে, ও স্বপ্ন দেখা ছাড়। আর শোন, আমার কিছু জামা কাপড় আছে, কেচে দে তো। আমি কাচতে পারবো না। কি বললি? বললাম পারবো না। কি বললি? পারবে না। আমার মায়ের উপর হাত তুলেছ? হ্যাঁ তো, ক্ষমা চাও ওর কাছে। কি হলো, ওর কাছে ক্ষমা চাইব? ঘরের কাজের লোকের কাছে ক্ষমা চাইতে হবে? আবে সেদিনের মারের কথা তাহলে ভুলে গেছিস বোধ হয়। না বে, কিচ্ছু ভুলিনি, খালি সুদের হিসাব কষে গেছি। আজ তোকে তোর আসল ফেরত দেব, তার সাথে সুদও দেব, আর এমন দেব ডমুরু ডমাডম বাজবে কি, গড়াতে গড়াতে ইঁদুরে গর্তে ঢুকে যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো মামা ডমুরু। এইটা তোমার পাওনা ছিল, যদি এই ঘরে কাউকে কখনো অসম্মান করো তাহলে ডবল মার হবে। স্যার এই লেটারটা দেখুন। এটা কি স্যার, মানব স্টিলের সাব ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ইম্পসিবল স্যার, লেটারটা তো দেখুন স্যার, ওই কোম্পানিতে আমার স্কুলের এক বন্ধু বড় পোস্টে আছে, তাকে গিয়ে অ্যাপ্রোচ করেছি, আউট অফ ওয়ে হয়ে সে আমাকে সাহায্য করেছে স্যার। বড় কথা প্রফিট নয়, বড় কথা হচ্ছে কোম্পানির প্রেস্টিজ, আর এই টেন্ডারের জন্য আমাদের কোম্পানির প্রেস্টিজ বেড়ে যাবে স্যার। হুম, ভেরি গুড, আই লাইক ইট স্যার। আচ্ছা তুমি থাকছো কোথায় স্যার? একটা ছোট্ট ভাড়ার ঘরে। না না, তুমি আজই ম্যাডামের সঙ্গে দেখা করো। আগে ওল্ড টাউনে আমার একটা ঘর আছে, তার চাবিটা নিয়ে তুমি আজ থেকে সেখানে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও। বুঝলে দীপা, তোমার কথা শুনে ওই জেকে আর ডমডুকে অফিসে রেখে ভীষণ ভালো করেছি, ওরা পুরো বদলে গেছে, অফিসটাকে পুরো নিজের করে নিয়েছে, বলার আগেই সব কাজ নিজেরাই করে নিচ্ছে। আরে মানুষ মাত্রই ভুল করে, ওরা ভুল করেছে,
তুমি ওদের জেলে পাঠিয়েছো, আর একবার জেল থেকে আসার পরে আর ওরকম কাজ করবে না। বুঝলে, মাঝে কয়েকটা দিন আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে। সেখানে একটা বড় কোম্পানির সঙ্গে আমার নেগোসিয়েশন চলছে। যদি ডিলটা ফাইনাল হয়ে যায় না, তাহলে এদেশেতে গার্মেন্টের ক্ষেত্রে একটা রেভলিউশন আরম্ভ হবে। ব্যবসার এত সব ব্যস্ততার মধ্যে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, এই বাহানা একটু বেড়ানো হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, একটু জেকেকে ডেকে দেবে। স্যার। হ্যাঁ জেকে। স্যার শোনো, আমি 4 মাসের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি ফ্যামিলি নিয়ে। সেখানে একটা কোম্পানির সাথে আমার ডিল হওয়ার সম্ভাবনা আছে, সেই সঙ্গে ফ্যামিলির সাথেও ঘোরা হবে আগে। তাই আমার অনুপস্থিতিতে এই অফিসের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি। আমি কিছু চেকে সাইন করে দিয়েছি, দরকার পড়লে আমি যাকে বলবো তুমি চেকটা তাকে দিয়ে দেবে। আচ্ছা, আর এই কাগজটাও আমি সাইন করে দিচ্ছি, যদি নিতান্তই আর্জেন্ট দেখো তুমি তাহলে এটাই টাইপ করে ইউজ করতে পারো। স্যার, আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি পারবো তো? ভাই ভাই পারবে, পারবে স্যার, ভাই পারবে। তাছাড়া আমি তো ভাইয়ের সঙ্গে আছি না। আরে ব্যস্ত হয়েও না, সব সময় আমি তোমাদের টাচে থাকবো। এই নাও স্যার। দেখে আগে, এই বাড়িটার সমস্ত দায়িত্ব তোমার, অফিসের দায়িত্ব তোমার থাকছে, বুঝলে? আমাকে টাইম টু টাইম সব জানাবে। হ্যাঁ স্যার। এমনিতেই তোমাকে আমি ফোন করব, কিন্তু অফিসে যেন ঠিকঠাক চলে সেই দায়িত্বটা হচ্ছে তোমার। ঠিক আছে স্যার। ঠিক আছে। আরে কি হলো, গাড়ি থামালে কেন? হ্যাঁ, আরে কি হলো? হ্যাঁ, আরে তোরা কারা, রাস্তা কেন আটকেছো? হ্যাঁ, কেউ কিছু বলছো না যে? আচ্ছা, বাবু আপনি কেন ছুঁচো মেরে হাত বন্ধ করবেন? আমাকে দিন। এই ইচ্ছা করে প্রতি মুহূর্তে ওদেরকে গিয়ে মেরে ফেলবার জন্য, কিন্তু তারা মরে গেলে খেলাটা শেষ হয়ে যাবে। ওই মানুষগুলোকে এমন অবস্থা করে দেবো আমি, এমন অবস্থা করে দেবো আমি, না তারা বাঁচতে পারবে না শান্তিতে মরতে পারবে। তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি রাজা, এত দুঃখকে বুকে নিয়ে তুমি ঘুরছো আমি ভাবতেও পাচ্ছি না। তোমারই জন্য আমি এই ঘরে পৌঁছতে পেরেছি, না হলে হয়তো সারা জীবন ধরে ওদের আমি খুঁজে পেতাম না। দেখা হয়েছে যখন, হিসাবটা তো নিশ্চয়ই হবে। পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে ওদের, দেখবে আর কিছুদিনের মধ্যে ওরা পুরো পঙ্গু হয়ে ধুলোয় মিশে যাবে।